সারা ভারতবর্ষে এই সিনেমা রিলিজ হয়েছে। সিনেমাতে প্রচুর ধরনের সিনেমা হয় এবং প্রচুর সিনেমা বেশ কিছু মানুষ দেখেন, তাদের পছন্দ হলে বেশ কিছু মানুষ দেখেন না। যদি কারোর কোনো জায়গায় কোনো সিনেমা যারা সেন্সর বোর্ড সার্টিফিকেট নিয়ে পাস করে যখন সিনেমা হলে আসে তখন সেই সিনেমা আমাদের সামাজিক ভাবে বৈধ, কারোর কোনো অধিকার নেই। কিন্তু এক্ষেত্রে জায়গা হচ্ছে যে কোন রাজ্যে কোথাও কোনো অশান্তি হয়নি, আর যে রাজ্যে রাজ্য সরকার নিজে মানুষের জীবন অশান্তিতে শেষ করে রেখে দিয়েছে তারা এখন অশান্তির কথা বলছে। কি করে হয়, সারা ভারতবর্ষে কোথাও কোনো অশান্তি নেই। আসলে ঘটনাটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু হারিয়েছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট একটা বিরাট ভাবে তৃণমূল থেকে, তৃণমূলের মিথ্যে কথাতে আর সম্মতি না জানিয়ে তারা সরে গেছেন। এইবার কি করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা ফেরত পাওয়া যাবে, তাই এটা একটা নবনাটক। চলে আসি পরের খবরে। গ্রুপ সি গ্রুপ ডি থেকে নবম দশমে চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত, সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে স্থগিত রাখার সিদ্ধান্ত মধ্য শিক্ষা পর্ষদের। স্কুল সার্ভিস কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে এমনই জানানো হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফে। প্রায় 3,500 চাকরি বাতিল আপাতত স্থগিত খবর পর্ষদ সূত্রে। কথা বলবো এই নিয়ে কৃষ্ণেন্দু অধিকারী, প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। কৃষ্ণেন্দু, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফে? দেখি, মধ্য শিক্ষা পরিষদের তরফে সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শকদের একটা চিঠি পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে যাবতীয় যে চাকরি বাতিলের সিদ্ধান্ত মধ্য শিক্ষা পরিষদ নিয়েছিল, অর্থাৎ নিয়োগপত্র যেহেতু মধ্য শিক্ষা পরিষদ দেয়, নিয়োগপত্র বাতিলের সিদ্ধান্ত মধ্য শিক্ষা পরিষদ নিয়েছিল, সেই নিয়োগপত্র বাতিলের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তীকালীন নির্দেশকে উল্লেখ করে মধ্য শিক্ষা পরিষদ লিখছে যে এই 23 সালেরই ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে প্রায় 5 দফায় গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম দশম শ্রেণীতে প্রচুর চাকরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের নির্দেশে মধ্য শিক্ষা পর্ষদ। তার নিয়োগপত্রের সুপারিশ বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন এবং তারপর মধ্য শিক্ষা পর্ষদ সেই নিয়োগপত্র বাতিল করেছিল। সেই নিয়োগপত্র বাতিল আপাতত স্থগিত রাখা হচ্ছে এবং পাশাপাশি এটাও উল্লেখ করা হচ্ছে সেই নিয়োগপত্রের যে সিদ্ধান্ত বাতিল করেছিল তা যেমন স্থগিত রাখা হচ্ছে তেমনি নিয়োগপত্র বহালও রাখা হচ্ছে। অর্থাৎ যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, গ্রুপ ডিতে প্রায় 111, গ্রুপ সিতে 750-এরও বেশি এবং নবম দশম মিলিয়ে মোট 3,500-এর বেশি যে শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে উল্লেখ করে মধ্য শিক্ষা পর্ষদ সমস্ত সেই বাতিল চাকরি আবার স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অর্থাৎ বহাল চাকরি সেই চাকরি। এবং মধ্য শিক্ষা পর্ষদ উল্লেখ করছে যে স্কুল সার্ভিস কমিশনের চিঠির ভিত্তিতে, অর্থাৎ যারা নিয়োগপত্রের সুপারিশ দেয় সেই স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে এই নিয়োগপত্র যারা দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ তারপরে বাতিল করেছিল, সেই বাতিল করা নিয়োগপত্র আবার স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। যে খবর এবং আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই গ্রুপ সি গ্রুপ ডি থেকে নবম দশম চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে এমনই জানানো হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফে। প্রায় 3,500 চাকরি বাতিল আপাতত স্থগিত খবর পর্ষদ সূত্রে। গ্রুপ সি গ্রুপ ডি থেকে নবম দশম চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত, সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানালো মধ্য শিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে এমনই জানানো হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফে। প্রায় 3,500 চাকরি বাতিল আপাতত স্থগিত খবর পর্ষদ সূত্রে। সৌভিক মজুমদার কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত কি জানানো হয়েছে চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা বিষয়ে? মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে বলা হয়েছে যে নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডি এই চারটি পর্যায়ে যে ব্যক্তিদের চাকরি বাতিল হয়েছিল তাদের যে নির্দেশের মাধ্যমে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশের মাধ্যমে তাদের চাকরি বাতিল করা হয়েছিল সেই নির্দেশকে এখন কার্যকর করা যাবে না বা সেই নির্দেশের ওপর স্থিতাবস্থা বজায় থাকবে এই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্ট তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। ফলত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই মর্মে নির্দেশিকা ইতিমধ্যেই
তুমি জানো যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে গিয়ে পৌঁছেছে, ফলত মধ্যশিক্ষা পর্ষদও আজ স্কুল সার্ভিস কমিশনের সেই নির্দেশিকাতে উল্লেখ করেই বা উদ্ধৃত করেই তারা বলেছেন যে যেহেতু স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেই সমস্ত চাকরি পাতিলের নির্দেশের ওপর স্থিতাবস্থা বজায় রাখছে বা সেই নির্দেশ কার্যকর করছে না, সেই কারণেই ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডিতে যাদের চাকরি বাতিল করা হয়েছিল সেই চাকরি বাতিল সেই ব্যক্তিদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র সেটা কিন্তু এখনো অবধি বৈধ রয়েছে। ফলত সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র বৈধ থাকবে। এখন এখানেই আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে যদি কোনো ব্যক্তির নিয়োগপত্র বৈধ থাকে সেই ব্যক্তি কিন্তু ইমিডিয়েট বা এক্ষুনি গিয়ে বা অবিলম্বে গিয়ে তারা সেই বিদ্যালয় স্কুলে বা সেই প্রতিষ্ঠানে কাজে যোগদান করতে পারেন এমনটাই কিন্তু সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন। ফলে তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি বিশ্বজিৎ বসুর একাধিক নির্দেশ ক্রমে ইতিমধ্যেই নবম দশম এবং গ্রুপসি গ্রুপডিদের যে চাকরি বাতিল হয়েছিল তার উপরে সুপ্রিম কোর্টের যে স্থিতাবস্থা বা নির্দেশ কার্যকর না করার নির্দেশ ছিল সেই নির্দেশিকাতেই কিন্তু আরো একবার ব্যাখ্যা করা হলো। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই ব্যাখ্যায় বলা হয়েছে আপাতত ভাবে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তাই চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র ছিল যেগুলি বাতিল করা হয়েছিল সেগুলি এখন পর্যন্ত বৈধ রয়েছে, তারা সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের অপেক্ষা করছেন। সুপ্রিম কোর্ট পরবর্তী ক্ষেত্রে যেভাবে নির্দেশ দেবে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সেইভাবেই তার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। অমৃতা ধন্যবাদ সৌভিক।